এবার বেফাঁস মন্তব্যের জের এবং এই বেফাঁস মন্তব্যে স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্যের জের বিসিসিআই এর মুখ্য নির্বাচন পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বিসিসিআই এর মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। সূত্রে খবর, শুক্রবার বোর্ড সচিব জয়েশ আয়ের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছিলেন তিনি। কিছুদিন আগেই একটি বেসরকারি টিভি চ্যানেল স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছিল সদ্য প্রাক্তন বিসিসিআই এর মুখ্য নির্বাচককে। সৌরভ বিরাট সম্পর্ক থেকে ভারতীয় ক্রিকেটের ড্রেসিং রুমের একাধিক বিষয়ে মন্তব্য করেছিলেন তিনি, আর এই মন্তব্য ভালো চোখে নেয়নি বোর্ড, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটা ইঙ্গিত মিলেছিল বোর্ড সূত্রে। আর এবার নিজেই মুখ্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, স্ট্রিং অপারেশনে বেফাঁস মন্তব্যের জের বিসিসিআই এর মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা নিয়েছেন চেতন শর্মা। সূত্রের খবর, শুক্রবার বোর্ড সচিব জয়েশ আয়ের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আর কিছুদিন আগেই একটি বেসরকারি টিভি চ্যানেল স্ট্রিং অপারেশনে বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছিল সদ্য প্রাক্তন বিসিসিআই এর মুখ্য নির্বাচককে। সৌরভ বিরাট সম্পর্ক থেকে ভারতীয় ক্রিকেটের ড্রেসিং রুমের একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন তিনি, তার মন্তব্য ভালো চোখে নেয়নি বোর্ড এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এমনটা ইঙ্গিত মিলেছিল বোর্ড সূত্রে। এবার তিনি নিজেই মুখ্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন স্ট্রিং অপারেশনে বেফাঁস মন্তব্যের জের বিসিসিআই এর মুখ্য নির্বাচক পদের থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। অর্কজ্যোতি ব্যানার্জি রয়েছে প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্কজ্যোতি, ঠিক কি জানা যাচ্ছে এই সম্পর্কে? দেখো, একদমই তুমি যেরকম বলছিলে যে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর চেতন শর্মা রিজাইন করেছিল, এবার কিন্তু এরা একদম অন্য কারণে তোমার বিসিসিআই মুখ্য নির্বাচকের পদ থেকে তিনি ঘুরে দাঁড়ালেন। কারণ এটা আশঙ্কা করা হচ্ছিল, কারণ এক ঘন্টা ধরে একটা স্টিং অপারেশন একটা বেসরকারি চ্যানেল দেখিয়েছিল, সেখানে একাধিক বিষয় অর্থাৎ ভারতীয় ড্রেসিং রুমে, ভারতীয় ক্রিকেটের যে ড্রেসিং রুমের অনেক সিক্রেট সেগুলো তিনি বলে দিয়েছিলেন। সেখানে যেরকম ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির লড়াই, তারপর ছিল তোমার জসপ্রীত বুমরার তোমার পেন কিলার ইনজেকশন নেওয়ার কথা, তার ফলে এইসব গুলো সামনে আসার পরে বোর্ডকে একটা প্রশ্ন করা হয়, ফলে বোর্ড যে এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি সেটা বোঝা যাচ্ছিল। এবং বোর্ডের একটা সূত্র মারফত আমরা জানতে পারছিলাম যে যে চেতন শর্মার বিরুদ্ধে কোনো একটা স্টেপ নেওয়া হতে পারে, অর্থাৎ এই রকম স্টেপ নেওয়ার আগে কিন্তু নিজের পদ থেকে এবার ইস্তফা দিলেন তোমার চেতন শর্মা। তবে এটা এটা তোমার আশঙ্কা করাই হচ্ছিল যে তিনি হয়তো সরে দাঁড়াবেন, এবং সে আশঙ্কাই সত্যি হলো মধুবর্ণা। ধন্যবাদ অর্ক। অর্কজ্যোতি ব্যানার্জি ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোন লাইনে। স্ট্রিং অপারেশনে বেফাঁস মন্তব্যের জের বিসিসিআই এর মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। সূত্রের খবর, শুক্রবার বোর্ড সচিব জয়েশ আয়ের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। কিছুদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেল স্ট্রিং অপারেশনে বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছিল সদ্য প্রাক্তন বিসিসিআই এর মুখ্য নির্বাচককে। এবং সৌরভ বিরাট সম্পর্ক থেকে ভারতীয় ক্রিকেট ড্রেসিং রুমের একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন তিনি, আর মন্তব্য ভালো চোখে নেয়নি বোর্ড। Thank you.